ঝিনাইদহে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত। ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত সকল জনগণ, এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে শহরের প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসন ও পরে পুলিশ বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তর পুষ্পমাল্য অর্পণ করে। সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মুজিবুর রহমান, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে দিবসটি উপলক্ষে কবিতা আবৃত্তি প্রেজেন্টেশন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। টাইম ফোকাস নিউজ ডেস্ক। একটি জাতির জন্য জাতির সামনে একটি মহেন্দ্র ডিজিটাল বাংলাদেশ নামে বয়স্ক উপনীত হয়েছি। সেই ডিজিটাল সেন্টারে আমাদের জেলা প্রশাসক কার্যালয়ে আমাদের উপস্থিত জনগণ দিবস 2021 উদযাপিত হতে যাচ্ছে। আজ 12 ডিসেম্বর 2021 গতকাল বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে, সেই লক্ষ্যে সদস্য হিসেবে দেশে বর্তমানে 18 কোটির বেশি মোবাইল সিম ব্যবহার হচ্ছে। আমাদের জেলা প্রশাসক কার্যালয়ে